हर एक को चुन चुन के स्ट्राइक मारूंगा, रेडी हो जाओ। और मेरा हक है, मैं मार सकता हूँ, कोई फेक वेक स्ट्राइक नहीं मारूंगा भैया। बहुत लोग ऐसे भी चैनल है, तीन चार वीडियो अपलोड करके रखते हैं, अभी स्ट्राइक मारूंगा तो पूरा चैनल ही उड़ जाएगा। তো কি চলছে ভাই লোক, এই ভিডিওটা আমি সিম্পল রাখতে চাই, তাই ডাইরেক্ট পয়েন্টে আসা যাক। কিছু মাস আগে আমি এই চ্যানেলে ক্যানিবি লাইফস্টাইলকে নিয়ে কিছু ভিডিও বানাই, তাকে রোস্টও বলবো না, তাকে কাইন্ড অফ ট্রল করে তার প্র্যাঙ্ক ভিডিওগুলোতে রিয়্যাক্ট করে। কিন্তু কাল রাতে ভাই আমার ফোনে একটা মেইল আসে যে ক্যানিবি আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, আমার প্রত্যেকটা ভিডিওর উপরে যেগুলো বানিয়েছি সে সব কটা ভিডিওর উপরেও স্ট্রাইক দিয়েছে। যার মানে হলো আমার কাছে আর মোটামুটি 7 দিন আছে, তার মধ্যে যদি স্ট্রাইকগুলো না সরে আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। আর আমার মনে হয় না ক্যানিবি ভাই স্ট্রাইক সরাবে ওকে, আমি যতই বলি। তো ভাই এটাই আমার লাস্ট ভিডিও হবে, এরপরে চ্যানেল ডিলিট। লাস্ট ভাই একটাই কথা বলতে চাই যে অফার কি দুনিয়া বলে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা 90-80% ডিসকাউন্ট পেতে পারো অ্যামাজন, ফ্লিপকার্ট, অ্যাজিওর মতন ওয়েবসাইটের প্রোডাক্টসের ওপর। কেমন লাগলো আমার প্র্যাঙ্ক? ভগবান জানে, তাই আর কি ভাই বেসিক্যালি প্র্যাকটিস করছিলাম, বাই চান্স স্ট্রাইক বাইক মেরে দিলে একটু রেডি থাকা দরকার, একটু মানে চেষ্টা করছিলাম একটু দাঁত না খেলিয়ে কথা বলার। ভাই ভালো অ্যাক্টিং করেছে ভাই, একটু বলতে পারবে না ভাই, ভালো অ্যাক্টিং করেছি। মেরা ভাই কাঁদছে ভাই, মেয়েদের কান্নার আওয়াজ আমার কান অব্দি আসছে। কমেন্টে সবাই লিখছে ঋত্বিক যেও না, ঋত্বিক আমাদেরকে ছেড়ে যেও না, আমাদের কি হবে, যেও না। কিন্তু দাঁড়াও, আগে 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 মেন ব্যাপারে আসার আগে আমি বলতে চাই এই যে অফার কি দুনিয়াকে থ্যাংক ইউ বলতে চাই, আমার লাস্ট ইন্টারভিউ স্পন্সর করেছে। তো তোমরাও যদি কোনো প্রোডাক্টস কিছু কিনতে চাও, তোমরা অফার কি দুনিয়া থেকে জাস্ট একবার চেক করতে পারো, ওখানে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যাজিও সব ওয়েবসাইটের প্রোডাক্টসগুলো থাকে। আর যেই প্রোডাক্টসে খুব ভালো ডিসকাউন্ট থাকে সেগুলোই আগে রাখা থাকে, তো সেখান থেকে তোমরা দেখতে পাবে, মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন প্রোডাক্টসে কোন কোন ওয়েবসাইটে ডিসকাউন্ট আছে আর চলছে। শুধু তাই না, অফার কি দুনিয়া থেকে তোমরা ইউডেমি, ইউডাসিটি এরকম অনলাইন কোর্সেসও পেতে পারো, জোম্যাটো, সুইগি কুপন কোডও পেতে পারো। তার সাথে সাথে তাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে যেখান থেকে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যখনই কোনো ভালো ডিসকাউন্ট হলো প্রোডাক্ট বা তোমার অ্যামাজন বা কোনো ওয়েবসাইটে এসেছে। আর সবচেয়ে বেস্ট ব্যাপার এটা আমার পার্সোনালি ভালো লাগে, সেটা হলো অফার কি দুনিয়া যদি তুমি কোনো প্রোডাক্টসে ক্লিক করো তোমাকে ডাইরেক্টলি সেই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, মানে ডাইরেক্টলি অ্যামাজন বা ডাইরেক্টলি ফ্লিপকার্টে নিয়ে চলে যাবে যেখান থেকে তোমরা অর্ডার দিতে পারবে। তো হ্যাঁ, আবার ভাই অফার কি দুনিয়া চেক আউট করতে পারো, লিঙ্ক ইন ডিসক্রিপশন। তার সাথে টেলিগ্রাম গ্রুপ আছে ওদের, ওটাও জয়েন করতে পারো, সব লিঙ্ক ডিসক্রিপশন আছে। থ্যাংক ইউ অফার কি দুনিয়া স্পন্সর করার জন্য। তো বেসিক্যালি গল্পটা কি হয় যে কাল মানে কিছুদিন আগে আমাকে একটা ছেলে, আমার সাবস্ক্রাইবার, আমাকে ফেসবুকে একটা মেসেজ পাঠায়। এবার আমি এমনিতে ভাই শুধু মেয়েদের মেসেজ খুলি, আমি ছেলেদের মেসেজ খুলি না। কিন্তু কি মাথায় আসলো, কি মনে হলো ভাই, ভুল করে ক্লিক করে দিলাম ওর মেসেজে। তো ক্লিক করে দেখি যে লেখা আছে যে ক্যানিবি নাকি একটা ভিডিও বানিয়েছে যেখানে বলেছে যে সে আমার চ্যানেল মানে আমি যে রোজ ভিডিও বানিয়েছি ওর উপর, ওর প্র্যাঙ্কগুলোর উপর, সেটাকে স্ট্রাইক দেবে বলেছে, সেটাকে ডিলিট করে দেবে বলেছে, চ্যানেল পুরো ডিলিট উড়িয়ে দেবে বলেছে। তো যাই হোক, চলো দেখা যাক ক্যানিবির সেই লাইভ স্ট্রিম, আমরা সবাই দেখবো একসাথে। ভাই প্রথমেই আমি বলতে চাই ভাই, আমাদের ইতিহাসে সাক্ষী আছে যতবার কোনো পাবলিক গলায় গামছা দিয়ে ভিডিও বানিয়েছে ততবার হয়ে গেছে ভাই। আর এটা তো আমি জানি, আমার পুরো পুরো বিশ্বাস আছে ক্যানিবি দাদার উপর, কিছু না কিছু তো হয়ে গেছে। বেশ কুছ গ্লো ওয়ালো স্কিন ওয়ালো কুছ হয়ে গেছে। আরে বাপ রে, এই দেখো মে চমক গিয়া ভাই, দেখো চমক রো ভাই, মে চমক রো। প্রথমে তো ভাই নিজেই ভাই গ্লো ওয়ালা ফিল্টার খুঁজছে, তারপর আবার নাটক করছে, আরে আরে ভাই গ্লো ওয়ালা ফিল্টার, ভাই চেহারা তো গ্লো হয়ে গিয়া। হয় ভাই হয়, যাদের কোনো পার্সোনালিটি থাকে না তাদের একটু লাগে ভাই সব ফিল্টার ফিল্টার লাগে। একজন দেখছে ভাই, অনেক বড় ব্যাপার এটা, ইটস আ বিগ ডিল ফর মি। তো ভাই ইসকো শেয়ার কর দো জলদি সে, শেয়ার নেই করোগে তো মজা নেই আগা। ইয়ে তো ভাই ইয়ে শেয়ার কর দো ভাই জলদি সে, উসকে বাদ আপন চালু করেঙ্গে বাতচিত করনা। একজন ভিউয়ার, অনেক বড় ব্যাপার, ইটস আ বিগ ডিল। আরে এতই যখন বিগ ডিল তাহলে ভিডিওটা শুরু করো না, শেয়ার শেয়ার করে কেন কান্নাকাটি করছো, ভিডিওটা স্টার্ট করো, মেন বক্তব্যে আসো। ভাই আপনি আপনি কামে ভাই আপনি কামে ক্যা যা রা তুম লোগ ইয়ার শেয়ার করো ইয়ার বাতচিত করেঙ্গে শেয়ার করো। এই বলছো বিগ ডিল, আবার এই বলছো শেয়ার কম হে। দো তিন দিন পহলে বহুত লোক মুঝসে পুছ রহে থে কি ইয়ে দোনো লড়াই ঝগড়া কর রহে হ্যায়, বঙ্গাই সিনেমা। ভাই এক হি চিজ ইসকে বারে মে বহুত চিজ মে বলুঙ্গা, বহুত সা এক্সপেক্ট এসপেক্ট সে ইসকে বারে মে কহিন না কহিন মে বাত করো। ইউটিউব কি তো আপন ভি থোড়া লেভেল মে আতে ভাই, খুবই খুবই লেভেলের ইউটিউবার ভাই, খুবই লেভেলের ইউটিউবার, এত লেভেলের ইউটিউবার যে থাম্বনেইলে ভাই গাড়ি, মেয়ে বা অ্যারো চিহ্ন না থাকলে ভাই ও নিজের অর্ধেক অডিয়েন্সই দেখে না। লল, খুবই লেভেলের ইউটিউবার। আপনার লাইফ আপনার টাইম বহুত ইম্পর্টেন্ট হ্যায় ভাই, উসকো বরবাদ নাহি করনা হ্যায়, আগর বাঁচানা হ্যায় তো ইস লাইফ কো থোড়া সা শেয়ার করো। হ্যাঁ ভাই, নিজের টাইম আর লাইফ বাঁচানোর একটাই রাস্তা, সেটা হলো ক্যানিবি দাদার ফেসবুক লাইভ ভিডিও শেয়ার করো, ব্যাস তাহলেই ভাই জীবন সার্থক।
बेसिकली मैं ये बोलना चाहता हूँ कि कंट्रोवर्सी क्या है, कंट्रोवर्सी क्यों किया जाता है, कंट्रोवर्सी करने के पीछे क्या रीजन होता है, ये बहुत इम्पोर्टेंट जानना है। और ये भी हो सकता है ये टोटली स्टेज्ड कंट्रोवर्सी हो। स्टेज्ड সব কিছু তোমার প্র্যাঙ্কের সাথে গুলিয়ে ফেলো না কাকা, সবাইকে নিজের মতন ভাবে না কি আমি বুঝতে পারি না। দেখো ভাই, কন্ট্রোভার্সি হোক বা ব্রেকআপ, যেখানে চ্যাটে স্ক্রিনশট ইনভলভ হয়ে যাবে বুঝে যাবে যে শিট ইজ রিয়াল। বাংলায় বলতে গেলে হাগু ইজ আসল, শিট ইজ রিয়াল। আসলে ক্যারিবি দাদা এইসব একটু ওয়ার্ড একটু ভালোবাসে ইউজ করতে ভিডিওতে। শিট, ইয়ো ইয়ো, হোয়াটস আপ ব্রো, ফাক ব্রো, এই তিন চারটে ওয়ার্ড বললেই ভাই ইংলিশ বলা হয়ে যায়, তাই জন্য ভাই আমি একটু বলছি আর কি ইংলিশ। मैं एक चीज बोलना चाहूंगा, हम लोग आज किस समाज में हैं, हम लोग आज किस समाज में हैं, किस दुनिया में हैं, किधर है भाई, क्या कर रहे हैं हम लोग, क्या क्या हो क्या गया है सबको। मैं सबसे ही पूछना चाहता हूँ, क्या हुआ है सबको भैया? नहीं, मुझे ये चीज बताओ सबको क्या हुआ है, हम लोग किस जमाने में जी रहे हैं। अरे कहने भी की हो आज के, आज की भाई गोल्डी कर रहा भाई, गाड़ी तो उठी नहीं ना की हो आज हठात कर समाज कथा फिलोसॉफिकल कथा बारा तुम्हारे मुखे आज हठात कर समाज सेवक हो गए। घर घर में बैठ के एक माइक लगा कर यूट्यूबर, भैया ऐसे नहीं बना जाता यूट्यूबर, ऐसे नहीं बना जाता कंटेंट क्रिएटर। भाई तक की बोचे भाई, घोड़े बोचे माइक लगा ले यूट्यूबर हवा जाए ना भाई, आए ना जाए ना यूट्यूबर हवा, घोड़े बोचे माइक लगा यूट्यूबर थोड़ी हो जाए। तुम्हारे भाई बाहर गाड़ी तो बोचे निजे गर्लफ्रेंड के कांदाते हैं व्यूज जन्नो तबे तो यूट्यूबर होते पारबे की भाई, की यूट्यूबर हवे भाई बंगा, की यूट्यूबर हवे। बहुत लोगों को बहुत मजा आ रहा है भाई, इसका टांग टांग खिंचाई हो रहा है, जितने भी अपने ऑडियंस है, जितने भी लोग है भाई, उनका चुतिया कटता है। ऑडियंस ऑडियंस तो चुतिया काटता है भाई, ऑडियंस तो चुटिया काटता है। আমার মতন ছোট ইউটিউবার রা বঙ্গায় সিনেমা পেরা সবাই তো অডিয়েন্সের চুটিয়াই কাটছে। ক্যানিবি দাদাকে দেখো ভাই, ক্যানিবি দাদাকে দেখো, স্টেশনে ভাই গরিব মানুষদের ইউজ করছে ভাই নিজের ভিউজের জন্য, লাস্টে 200 টাকা দিয়ে দিচ্ছে, এদিকে 4 মিলিয়ন ভিউজের অ্যাডসেন্সের টাকা নিজের পকেটে। ক্যানিবি দাদাই তো সমাজের সেবা করছে ভাই, আমরা তো চুটিয়াই কাটছি। मैं देखो अपने वीडियो में मैं बहुत कुछ सीख देने की कोशिश करता हूँ, बहुत कुछ सिखाता हूँ। ठीक बोले छो, अनेक किछु शेखाय भाई तार वीडियो थ्रुते, माने भाई की कोई रेड लाइट एरिया जेते हबे, कत टाका रेड, सब किछु तो दादार वीडियो देखेई शेखा। किन्तु केन दादा आमि एकटा जिनिस जिज्ञेस करते चाई, सेई वीडियो गुलो आमि आर खुजे पाई ना केन तोमार चैनले, सेई रेड लाइट एरियार ब्लगिंग वीडियोस गुलो, गुड ओल्ड डेज, सेगुलो कि अनअकैडमीते आछे? ताहले बोलो अफार की दुनिया थेके कूपन कोड निये। একটা আপডেট ভিডিও বানাও কেন দাদা, রেড লাইট এরিয়ার কত রেড টেড ভাই, একটা আপডেট ভিডিও চাই দাদা, কি করছো? মানে এক চিজ দেখতো কি লোক না মেরে উস কমার্শিয়াল ভিডিওস কো হি ট্রোল করতে হ্যায়, জিসমে মে কুছ সিখা রাহা হুঁ, কুছ বড়িয়া মেসেজ দে রাহা হুঁ, উসকে বারে মে বাতচিত নাহি করতে। জেসে কি ও হাম লোগ ভিডিও করতে থে ইয়াদ হ্যায়, 24 আওয়ার্স উইথ 5 রুপিস, 24 আওয়ার্স অ্যাজ এ বেগার, 24 আওয়ার্স অ্যাজ এ মজদুর, 24 আওয়ার্স অ্যাজ এ রিকশা ওয়ালা, 24 আওয়ার্স অ্যাজ এ वेटर, बहुत सारा हम लोगों ने वीडियो किया। लेकिन मैं एक चीज सबको बताना चाहूंगा, मैंने आज तक कभी भी कोई भी बंदे को उस वीडियोस के बारे में बातचीत करते हुए मैंने नहीं देखा। না ভাই আমরা কথা বলবো, আমরা আমরা বাত করবো ক্যানিবি দাদার ভালো ভিডিওর কথা বলবো। দেখা যাক ভাই, 24 আওয়ার চ্যালেঞ্জ ক্যানিবি, দাঁড়াও এক সেকেন্ড ইউটিউবে সার্চ করি, 24 আওয়ার চ্যালেঞ্জ ক্যানিবি লাইফস্টাইল সার্চ, হ্যান্ডকাফ চ্যালেঞ্জ উইথ মাই গার্লফ্রেন্ড 24 আওয়ার্স, দেখি ভাই কি ভালো কন্টেন্ট, ক্লিক করে দেখি। সার্চ করার পরে তো এই ভিডিওটাই সবার উপরে আসলো, এটারই হয়তো কথা বলছে, দেখা যাক। Hey yo, what is up? West Bengal's number one vlogger. Aaj hum karenge 24 hours with my girlfriend. Mera girlfriend jaise ki dekh sakte ho, mera haath ke sath bandha hua hai. To aaj hum karenge 24 hours mera girlfriend ke sath. To pehle hum jayenge, oh sorry, wo to haath bandha hai. तो पहले हम जाएंगे एक मेडिकल स्टोर में, क्योंकि कॉन्डम से लेना है, क्योंकि कल मेरे को कॉन्डम चैलेंज भी करना होगा। तो चलिए चलते हैं अभी। भाई मैं मुख बता गया भाई, या तो हिंदी भाई सारा जीवन बोली नहीं हमी, कहने भी दादा जो ना की करूँ अरे भाई। तो भाई मैं अगर तुम्हारे जगह होता ना भाई, किस कुछ सीखता बंदे से कि बंदा कैसे कर रहा है भाई, कैसे क्या कर रहा है। आज मेरा लाइफस्टाइल अलग है, तो भाई कुछ सीखो। হ্যাঁ ভাই, লাইফস্টাইল তো ভাই আলাদা ভাই, ভাই আলাদা লেভেলের লাইফস্টাইল ভাই। ওই রুমে ভাই আমি আর কারোর লাইফস্টাইল দেখিনি আজ অব্দি, ওই রুমে লাইফস্টাইল। লল, মানে মানতো বহুত সারে কমার্শিয়াল ভিডিওস আমরা লোক করতে হ্যায়, হ্যায় না? কমার্শিয়াল ভিডিও ভাই, কমার্শিয়াল ভিডিও না, ওগুলো ওগুলো হলো স্টেজড ফেক প্র্যাঙ্ক ভিডিওস। বলতে কি লজ্জা লাগছে নাকি, কমার্শিয়াল ভিডিওস লজ্জা কেন পাচ্ছ বলো না, বলো না ফেক প্র্যাঙ্ক ভিডিও, কমার্শিয়াল ভিডিও। কিউকি দেখো, আজ अगर সালমান খান सुल्तान जैसा वीडियो, मोटिवेशनल वीडियोस भी बनाता है ना, तो वो रेडी जैसा कमर्शियल वीडियो भी बनाता है ना, वांटेड जैसा कमर्शियल वीडियो भी बनाता है, मतलब वीडियो नहीं मूवी।
আরে ভাই সালমান খানের রাধে সিনেমা নিয়েও ভাই সবাই ট্রোল করেছে, রোস্ট করেছে। সালমান খান তো আর আপনার মতন ভাই লাইভে এসে শেয়ার করো আর শেয়ার করো করছে না। বুঝতে পারছি না কি বলতে কি চাইছে ক্যানিবি দাদা। হর এক কো চুন চুন কে স্ট্রাইক মারুঙ্গা, রেডি হো যাও। আর মেরা হক হ্যায় মে মার সকতো, কোই ফেক ওয়েক স্ট্রাইক নেই মারুঙ্গা ভাইয়া। বহুত লোক এসে ভি চ্যানেলে তিন চার ভিডিও আপলোড করকে রাখতে হ্যায়, অভি স্ট্রাইক মারুঙ্গা তো পুরা চ্যানেল হি উড় জায়েগা। तो अपने लॉयर से भी, और एक बात, अपने लॉयर से भी कंसल्ट करो कि क्या हो सकता है कि भैया मैं ऐसा बोला हूँ, क्या हो सकता है तुम्हारे लाइफ में, ठीक है? लीगली लॉयर ओली बबल लिए आगे निजेर कार बाछा भाई जे रेटे भाई प्रैंकस्टर देर अरेस्ट करछे तो कोन दिन तोके ना निए चले जाए। और ये जब बोलचिस भाई स्ट्राइक दिबी ए करबी ओई करबी, मैं एटा जिनिस बोलचिस सुन भाई देख, 18-19 बछर बयसे तुई जखन रवींद्र सरोवर लेके गिए प्रैंकेर नामे मेदेर पेछने काठी करतिस सेई बयसे ना आमी स्कूले जेतम, ठीक आछे? तो मोटामुटी बेसिक एजुकेशन आछे, फेयर यूज वेयर यूज माने जानि आमी, ठीक आछे? आमार साथे भाई चोदास ना। देख भाई सोजा हिसाब बोलछि, स्ट्राइक मारले आमी मैनुअल चेकअप पाठाबो यूट्यूबेर काछे, जेटा यूट्यूब अप्रूव करे देबे, कारण एटा होलो फेयर यूजर अंडारे পরে। রোস্টিং, ক্রিটিসিজম, রিয়াকশন, ট্রল ভিডিওস এগুলো সব ফেয়ার ইউজার আন্ডারে পড়ে। আর যদি ইউটিউব নাও মানে, লাস্ট একটা অপশন দেয় কোর্টে গিয়ে এটা রিজলভ করার, যেটা আমি পুরো সমর্থক। আমি আমার কোর্টে যেতে কোনো অসুবিধা নেই, আমার ভাই সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ, এখন ভাই মোটামুটি দু মাস বাড়িতেই আছি, তো কোর্টে যাবো ভাই, ব্লগ বানাবো, উইনিং কেস এগেনস্ট ক্যানিবি লাইফস্টাইল, আমার কোনো প্রবলেম নেই ভাই, আমার কোনো প্রবলেম নেই। Hey guys, welcome to another vlog. আজকে আমরা যাচ্ছি ক্যালকাটা হাই কোর্টে ক্যানিবি এগেনস্ট কেস জিততে, আজকে হলো প্রথম ব্লগ। যারা এটা নতুন দেখছে সাবস্ক্রাইব করো, কারণ দেখুন, আপনি আপনার পুরো পরিবারের হত্যা করেছেন, আপনার বেল তো পসিবল না, আর আমি এই কেসের রায় দেবো পরের মাসের 2 তারিখে, আজকে অলরেডি অনেক কেস পেন্ডিং আছে, তো আপনারা প্লিজ যান। অর্ডার 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 অর্ডার, আরে ভাই জলদি অর্ডার দে ভাই, সুইগি থেকে অর্ডার দে, এই কেসটার পরেই লাঞ্চ আছে। আচ্ছা পরবর্তী কেস, উবের প্র্যাঙ্কের জন্য কপিরাইট ইস্যু। কি কেস ভাই এটা, কারা আছো, আসো, কিসে কি কপি করার কথা হচ্ছে আমাকে দেখো, কি কপি করার কথা বলছো, চালাও দেখি কি কপি করার কথা হচ্ছে, এই দেখি টিভি আনো চালাও। এসব কি চালানো হচ্ছে হাইকোর্টে, কে ক্যানিবি, এই ক্যানিবিকে ল্যাংটো করে যাবজ্জীবন কারানন্দে ঢোকাও। আরে ঋত্বিক অধিকারী কি নামের ইউটিউব চ্যানেলের বেশ ফানি ছেলেটা, সাবস্ক্রাইব করবো। আর হ্যাঁ ভাই দাড়ি কেটে দিয়েছি, একটা মেয়ে কমেন্ট করেছিল একটা ভিডিওতে দাড়ি কাটলে কিউট লাগবে। আর ভাই আজ অব্দি ভাই মেয়েরা শুধু একটু সরে বসি বলেছে, কোনোদিনও কিউট বলেনি, তো ভাবলাম দাড়ি বাড়ি কেটে দিলে হয়তো কিউট বিউট বলবে। ভাই আমার মনে হচ্ছে ভাই নিচ থেকে আমার অর্ধেক মাথাকেও কেটে দিয়েছে ভাই, এরকম একটা ফিল আসছে। কিন্তু ভাই কোনো চাপ নেই, আজ সন্ধ্যাবেলার মধ্যে মোটামুটি আবার আগের সাইজের দাড়ি হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। দেখো ভাই তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, যদি স্ট্রাইক ভাই কিছু দেয় আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাতে পারবো বা ইনস্টাগ্রামে স্টোরি দিতে পারবো, এইটুকুখানি সাপোর্ট তো এক্সপেক্ট করতেই পারি। তো হ্যাঁ ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা দেখতে পারো ভাই, এই ভিডিওটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ভিডিও ক্যানিবি দাদাকে নিয়ে, এই ভিডিওটা দেখতে পারো, থ্যাংক ইউ। পরীক্ষা পরীক্ষা চলছিল বলে এতদিন ভিডিও দিতে পারিনি, এবার তো ভাই খেলা হবে, কিছু করার নেই, চলো টাটা ভাই, সি ইউ, গুড নাইট, আই মিন যদি সকালে দেখো তাহলে গুড মর্নিং, আমি জানি না কি বলতে হবে, টাটা ভালো থেকো, বাই, থ্যাংক ইউ। দেখা